শন ব্যানার্জি। টেলিপাড়ায় এখন তার জনপ্রিয়তা যেন সবাইকে হার মানাচ্ছে। প্রায় ছ মাসের মধ্যেই শেষ হয়ে গেছে আমি সিরাজের বেগম, কিন্তু তার জনপ্রিয়তা যেন আরও বেড়ে গেছে। আমি সিরাজের বেগম ধারাবাহিকে সিরাজের ভূমিকায় তার অভিনয় সবার মন জয় করেছিল। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে শনের ফ্যানেদের ছিল খুব মন খারাপ। তারা শনকে আবার প্রধান ভূমিকায় দেখবেন বলে দিন গুনছেন। অন্যদিকে সন্ন্যাসী রাজার পর অদ্রিজার নতুন ধারাবাহিক আসতে চলেছে, তবে কোন চ্যানেলে কী ধারাবাহিক সেটা এখনও স্পষ্ট নয়। এর নায়কের ভূমিকায় কে থাকবেন সেটাও খোলাসা করে কিছু বলা হয়নি। তবে টেলিপাড়ায় এখন জোর গুঞ্জন যে হয়তো অদ্রিজার নতুন ধারাবাহিকে শনকেই তার অপোজিটে লিড অ্যাক্টরের ভূমিকায় দেখা যাবে। কিছুদিন আগে তারা যে স্টার জলসার বাংলার জলসায় একটা ডুয়েট ডান্স পারফরমেন্স করতে চলেছেন সে বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সবাইকে জানিয়েছিলেন, আর সেইখান থেকেই এমনটা ভাবা হচ্ছে যে হয়তো আমি সিরাজের বেগমের পর অদ্রিজার সাথেই নতুন জুটি বাঁধতে চলেছেন সকলের প্রিয় শন ব্যানার্জি। তবে এটা পুরোটাই গুজব নাকি সত্য সেটা জানতে হলে তোমাদের একটু অপেক্ষা করতেই হবে। তো বন্ধুরা, যদি এটা সত্য হয় তো তোমাদের কেমন লাগবে সেটি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।